প্রখ্যাত কথা সাহিত্যিক এবং লেখক অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তির উন্মোচন করা হয় বুধবার। এই আবক্ষ মূর্তির উন্মোচন করেন বিধায়ক রেবত মোহন দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট জনপ্রতিনিধিরা এবং বুদ্ধিজীবীরা। মূর্তির আবরণ উন্মোচন করে রেবতী মোহন দাস বলেন, অদ্বৈত মল্লবর্ম নিম্নবর্ণের মানুষের জীবনের কথা তার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। উল্লেখ্য, তিতাস একটি নদীর নাম। উপন্যাস অদ্বৈত মল্লবর্মণের অনবদ্য সাহিত্যকর্ম। রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছে। প্রোগ্রামটা হলো অদ্বৈত মল্লবর্মণের আবক্ষ মূর্তি এখানে অঙ্কন করা হয়েছে। অদ্বৈত মল্লবর্মণ ছিলেন নিম্নবর্ণের মানুষ এবং ব্রাহ্মণবাড়ির থেকে 3 কিলোমিটার পশ্চিম দক্ষিণ সীমায় গ্রাম ছিল। এটা গ্রাম ছিল পূর্ণ এবং এটা ছিল তিতাস নদীর পারে। তিতাস নদীর পারে জন্মগ্রহণ করার পরে তারপরেও না আত্মীয় সহায়তা লেখাপড়া করে গেছেন এবং প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুল পর্যন্ত পাস করার পরে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলেন, কিন্তু টাকার অভাবে পড়াটা শেষ করতে পারেন। মাধ্যমিক পাস করার পরেও ওনাকে চলে আসতে হলো ভারতবর্ষে, অর্থাৎ কলকাতার দিকে চলে এলেন। এসে পত্রিকাতে তার পরবর্তী সময় ওনার সহকারী সম্পাদক এবং সম্পাদকও ছিলেন মোহাম্মদ একটা পত্রিকা সম্পাদক ছিলেন। তিতাস একটি নদীর না, ওনার যে কালো নদী।